दार्जिलिङ नगरपालिकाका पूर्व अध्यक्ष रितेश पोर्तेलद्वारा भारतीय गोर्खा प्रजातान्त्रिक मोर्चाका नगर पार्षदहरूले गरिएको फ्लोर टेस्टको नोटिस विरुद्ध दर्ता गरिएको याचिकालाई जलपाइगुडी सर्किट बेन्चले पनि अस्वीकार गरेपछि आगामी 16 जनवरीको दिन नयाँ नगरपालिका अध्यक्ष चयनको बाटो खुल्ला भएको छ। दार्जिलिङका महकुमा अधिकारी दुलेन रोयले एक निर्देश जारी गर्दै आगामी 16 जनवरीको दिन दार्जिलिङ नगरपालिकाका नयाँ अध्यक्ष चयनको लागि एक बैठक हुने घोषणा गरेका थिए, जसअनुसार त्यस दिन दार्जिलिङ नगरपालिकाका वरिपरिमा 144 धारा पनि लागू गरिएको छ। दार्जिलिङ नगरपालिकाको चेयरम्यान रितेश पोर्तेलको अगेन्स्टमा विरुद्धमा जुन चाहिँ भोट अफ नो कन्फिडेन्स भनौँ अथवा फ्लोर टेस्ट जुन चाहिँ रिक्विजिसन मिटिङको नोटिस हामीले 28 तारिक नोभेम्बरको दिएको थियौँ, नोभेम्बरमा दियौँ। 15 दिनसम्म रितेश पोर्तेलले कुनै सभा नबोलाउँदाखेरि बेङ्गल म्युनिसिपल एक्ट र बेङ्गल म्युनिसिपलको एक्टको कन्डक्ट अफ बिजनेस अथवा रुल्स अफ प्रोसिड्योर अनुसार भाइस चेयरम्यानले 7 दिन बादमा गर्नुपर्थ्यो। पहिला 15 दिन चेयरम्यानले, त्यसपछि 7 दिन भाइस चेयरम्यानले, अनि भाइस चेयरम्यानले पनि 7 दिनभित्रमा नगर्दाखेरि चाहिँ कुनै पनि 3 जना जसले मिटिङ चाहने काउन्सिलरहरू मध्येमा 3 जनाले नोटिस दिएर चाहिँ उहाँलाई हटाउनु सक्ने प्रावधान थियो, तर त्यो प्रावधानलाई चाहिँ उनीहरूले नोटिसमा उनीहरूको गडबड छ भनेर चाहिँ च्यालेन्ज गरेको थियो। तर हाइकोर्ट को सिङ्गल बेन्चले पनि उनीहरूको रिटलाई डिसमिस गरिदियो, अनि त्यो रिट डिसमिजलको अगेन्स्टमा उनीहरूले डिभिजन बेन्च सर्किट बेन्च जलपाइगुडीमा फाइल गरेको थियो। हिजो मात्रै त्यसको सुनवाई भयो र आज सर्किट बेन्च जलपाइगुडीको डिभिजनल बेन्चले आज त्यसको जजमेन्ट दियो र त्यहाँ पनि उनीहरूको एपिललाई डिसमिस गरिदियो कुनै ग्राउन्डै नभेट्दाखेरि। আজকে অনারেবল ডিভিশন বেঞ্চ আমাদের অ্যাপিল ডিসমিস করলেন, করে অনারেবল সিঙ্গেল বেঞ্চের অর্ডারটাকে আপহেল্ড করলেন। মানে তার এফেক্টটা হলো যে আমরা যে নোটিশটাকে চ্যালেঞ্জ করেছিলাম, নোটিশ যেটা আমরা ভাইস চেয়ারম্যানের নোটিশটাকে, সেটা অনারেবল ডিভিশন বেঞ্চও বললেন যে না, নোটিশে কোনো ইলিগালিটি নেই, নোটিশটা কারেক্ট, এইটাই হলো। তার মানে তারা ভোটটা চেয়ারম্যানের রিমুভালে যে ডিসিশনটা নিয়েছিল সেটা জাস্টিফাইড ছিল না? আমরা চেয়ারম্যানের রিমুভালের ডিসিশনে যাইনি, আমরা চেয়ারম্যানকে রিমুভ করার জন্য যে ভাইস চেয়ারম্যানকে নোটিশ দেওয়া হয়েছিল সেটা লিগ্যাল কি ইলিগ্যাল ওটা দেখেছিলাম। ঠিক আছে, ঠিক আছে। তো ওই কনফিডেন্স আনার ক্ষেত্রে যে নোটিশটা করেছিল, হ্যাঁ, নো কনফিডেন্স নয়, রিমুভাল অফ চেয়ারম্যান, রিমুভাল অফ, ওই ওইটাই, সেটাকে বহাল রাখবে, সেটাকে বহাল রাখবে। এখন কি আপনার আরও যাই না, আমি তো ক্লায়েন্টকে জানিয়ে দিয়েছি, এখন ওনারা যা ডিসাইড। আচ্ছা, প্রিন্সিপাল বেঞ্চের যে রায় ছিল সেইটার ভিত্তিতেই আজ মানে সেই রায়টাই বহাল থাকলো? হ্যাঁ হ্যাঁ, সেই রায়টাকে বহাল রাখবে। কী রায় ছিল সেটা? ওটাতে ওই একই অনারেবল সিঙ্গেল বেঞ্চও বলেছিলেন যে নোটিশে কোনো ইলিগ্যালিটি নেই, আইন যে বলেছে ওইভাবেই নোটিশ হয়েছে, আর অনারেবল ডিভিশন বেঞ্চেরও ভিউ তাই, ওনারাও বললেন যে না ঠিকই আছে, অনারেবল সিঙ্গেল বেঞ্চের অর্ডারে কোনো ভুল নেই। অভিযোগ ছিল যে অনারেবল সিঙ্গেল জাজ জাস্টিস কৌশিক চন্দ্র মামলাটা শুনেছিলেন প্রিন্সিপাল বেঞ্চে কলকাতায়, ওখানে বাদীর মানে পিটিশনারের বক্তব্য ছিল যে এই যে নোটিশ অফ নো কনফিডেন্স মোশন যেটা মুভ করা হয়েছিল, সেই নো কনফিডেন্স মোশনের যে রিকুইজিশন সেটা ইনভ্যালিড, আইন অনুযায়ী হয়নি। কিন্তু জাস্টিস কৌশিক চন্দ্র অবজারভেশন ছিল যে যে নো কনফিডেন্স মোশনের নোটিশটা রিকুইজিশনটা দেওয়া হয়েছে সেটা ভ্যালিড, এবং তার পরবর্তীতে চেয়ারম্যান যেহেতু পাওয়ার এক্সারসাইজ করতে পারবে না, ভাইস চেয়ারম্যান পাওয়ার এক্সারসাইজ করে নো কনফিডেন্স মোশন যে মিটিংটা হয়েছিল সেটা ভ্যালিড, সেই রায়ের বিরুদ্ধে আপিল করে ডিভিশন বেঞ্চে পিটিশনাররা এসেছিল যারা এফেক্টেড নো কনফিডেন্স মোশনে, পার্টিকুলারলি চেয়ারম্যান। তো ডিভিশন বেঞ্চ আজকে রায় দিয়েছে, ডিভিশন বেঞ্চ বলেছে অনারেবল সিঙ্গেল জাজের রায়ের মধ্যে কোনো ইনফার্মিটি বা কোনো ভুল নেই, যেটা অবজারভেশন করেছে ঠিক করেছে, অ্যাকর্ডিংলি নো কনফিডেন্স মোশন বহাল থাকলো। নো কনফিডেন্স মোশন বহাল থাকলো মানে রিমুভাল অফ দ্য চেয়ারম্যানও বহাল থাকলো। না, আর কোনো এটাই ওদের একমাত্র প্রেয়ার ছিল যে নো কনফিডেন্সটা ঠিক মতন মুভ হয়নি, রিমুভালটা ইলিগাল, কিন্তু সেটাই কোর্ট কোনো ইন্টারফেয়ার করে। হ্যাঁ, অনাস্থাটা আনাটা ঠিক ছিল এবং রিমুভালটাও সঠিকভাবে হয়েছে। অনারেবল জাস্টিস মৌসুমী ভট্টাচার্য ডিভিশন বেঞ্চ।